মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের মুহূর্তে পুণ্য স্নানের জন্য সৈকতে নামেন হাজার হাজার পুণ্যার্থী। মোমবাতি, আগরবাতি, কলা, তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করেন নারী ভক্তরা। উলুধুনি ও ভগবত গীতা পাঠে মুখর সৈকত এলাকা। সনাতন ধর্মাবলম্বীরা জানান, পূর্ণিমার জোয়ারে গঙ্গা স্নানের মাধ্যমে তাদের পূর্বের পাপ মোচন হয়ে যায়। তাই রাশে গঙ্গায় পুণ্য স্নান করে পাপ মোচন এবং দেশ ও জাতির জন্য প্রার্থনা করেন তারা। এখানে স্নান করলে আমাদের পাপ মোচন হয়, এই জন্য সবাই এখানে আসে। তীর্থযাত্রা স্নান করলে আপনার মনস্কামনা পূর্ণ হয়। তীর্থার্থীরা বিভিন্ন স্থান থেকে চলে আসে এবং এখানে আসে শুধুমাত্র এই স্নানের জন্য। সনাতন ধর্মাবলম্বীদের 200 বছরের পুরনো রাশ মেলা এখন কেবল ধর্মীয় উৎসবে সীমাবদ্ধ নয়, এটি এখন সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তাই পুণ্যার্থী ছাড়াও অনুষ্ঠান দেখতে ভিড় জমায় হাজার হাজার দর্শনার্থী। এখানে এসে আমরা স্নান করছি, সকাল থেকে খুব আনন্দ করতেছি, অনেক লোকের সমাগম। সূর্যোদয় দেখলাম, এরপরে ঘুরছি এই জায়গায়, অনেক মার্কেট আছে, মন্দির প্রদর্শন করলাম। লক্ষাধিক পর্যটকের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানায় পুলিশ। আমরা তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি আমরা নিশ্চিত করছি, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসে না। অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া তিন দিনব্যাপী রাসমেলা সমুদ্রের নোনা জলে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হয়। পুণ্য স্নানের মাধ্যমে জ্ঞাতাজ্ঞত সকল পাপ মোচন করে নিজেকে পরিশোধন করার এমন সুযোগ জীবনে বারবার আসুক, এই প্রত্যাশা হাজার হাজার পুণ্যার্থীর। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শিকদার জাবির হোসেন, সময় সংবাদ।